সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। কাছে দূরে পৃথিবীর যে প্রান্তে বসে আপনারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, তাদের প্রত্যেককেই পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। পবিত্র মাহে রমজান উপলক্ষে বরেন্দ্র অনলাইন টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ অনুষ্ঠান হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা। হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্স পুরো রমজান মাস জুড়ে অ্যাপার্টমেন্ট বুকিংয়ে দিচ্ছে আকর্ষণীয় উপহার। অনুষ্ঠান গ্রন্থনা এবং উপস্থাপনা আপনাদের সঙ্গে রয়েছে আমি হাসান আবাবিল, এবং প্রতিদিনের মতো বরাবরের মতোই আমাদের স্টুডিওতে একজন আলোচক রয়েছেন, সম্মানিত ডাক্তার রয়েছেন, যিনি আমাদের সঙ্গে আজকে স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন দিক নিয়ে কথা বলবেন। আজকে আমাদের অতিথি ডাক্তার মুজাক্কির রহমান পিয়াস, মেডিকেল অফিসার, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, রাজশাহী। সম্মানিত ডাক্তার মুজাক্কির রহমান পিয়াস, আপনাকে আমাদের বরেন্দ্র টিভির স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমি বরেন্দ্র টিভি এবং মোহাম্মদ হাসান আবিবিল সাহেব আপনাদের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আমাকে হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা এর মতো একটি মহতী অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন। আন্তরিকভাবে এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আপনি আপনার অনেক মূল্যবান সময় ব্যয় করে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনাকে অনেক রোগী দেখতে হয়, পেশেন্টদের নিয়ে কাজ করতে হয়, অনেক ব্যস্ততা, তারপরে আমাদের মাঝে এসেছেন, এই জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি আপনারা পুরো মাহে রমজান মাস জুড়ে প্রতিদিন ঠিক বিকাল 4:30 আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পাবেন শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনে। হ্যাঁ ডক্টর পিয়াস, আপনার সাথে কথা বলতে গিয়ে প্রথমে যে বিষয়টি আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আমরা তো রমজান মাসে সারাদিন রোজা থাকি, রোজা থাকার পরেও আমরা একটা কথা বলি যে খাদ্যাভ্যাসের নিয়ন্ত্রণ, এই বিষয়টা আসলে কেন? আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন। রমজান মাসে আমরা সারাদিন রোজা থাকি, সারাদিন রোজা থাকার পরেও আসলে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা প্রয়োজন কি না, এটা অনেকেই মনে করে, অনেকেরই প্রশ্ন থাকে। এবং অনেকেই এরকম থাকেন যে সারাদিন রোজা রাখার পরে অনেক ভর পেট আহার করেন এবং তারা ভাবেন যে রোজার আগে হয়তো তারা নিয়ন্ত্রণ করতেন নিজেদেরকে, কিন্তু রোজার সময় হয়তো নিয়ন্ত্রণ করার প্রয়োজন নাই। কিন্তু এটা আসলে সঠিক নয়। রোজার সময়ও আমাদের বেশ কিছু খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের প্রয়োজন হয়। এর কারণ আমরা দেখি, আমরা ডাক্তার হিসাবে এটা লক্ষ্য করে থাকি যে আমরা হাসপাতালে কিংবা আমাদের চেম্বারে ক্লিনিকে আমরা এরকম রোগী পাই যে রোজা রাখার পরে ইফতারের পরপর তাদের বেশ কিছু সমস্যা নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে তারা। যেমন আমরা ডিসপেপসিয়া অর্থাৎ গ্যাস্ট্রিক অ্যাসিডিটি, যেটাকে আমরা সহজভাবে বলে থাকি, গ্যাস্ট্রিক অ্যাসিডিটির রোগী অনেক বেড়ে যায় রোজার সময়। এমনকি যাদের ক্ষেত্রে, যারা পেপটিক আলসার ডিজিজের রোগী, অনেক সময় পেট ফুট অর্থাৎ পারফোরেশন নিয়ে আমাদের কাছে চলে আসে, যেটা কিনা সার্জিক্যাল ইমার্জেন্সি। এছাড়া ডায়াবেটিস যাদের আছে তাদের ক্ষেত্রে হাইপার গ্লাইসেমিক কিছু স্টার অর্থাৎ ব্লাড সুগার অত্যধিক মাত্রায় বেড়ে গিয়ে কিছু সমস্যা তৈরি হয়, এগুলো নিয়ে তারা আসেন। এই জন্য আমরা মনে করি যে রোজার রাখার মানে এই নয় যে আপনি খাদ্যাভ্যাস যা ইচ্ছা তাই করবেন, বরং রোজার মাসেও আপনি নিজেকে নিয়ন্ত্রণ করে কিছু নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস বজায় রাখাটা, মেনটেন করাটা জরুরি। ধন্যবাদ, আপনি খুব চমৎকারভাবে ব্যাখ্যা করেছেন। আসলে আমরা অনেক সময় দেখা যাচ্ছে যে সারাদিন রোজা থাকার পরে হঠাৎ করে অনেক বেশি খাবার খেয়ে ফেলি, অনেক ভারী খাবার খেয়ে ফেলি এবং জাঙ্ক ফুডও খেয়ে ফেলি, পরবর্তীতে আমাদের নড়াচড়ার সমস্যা হয়ে যায় এবং বিভিন্ন রকম সমস্যা তৈরি হয়, বিশেষ করে ঢেকুর ওঠা, গ্যাস্ট্রিক হয়, এই প্রবলেমগুলো অনেকেরই দেখা যায়। ধন্যবাদ ডক্টর মুজাক্কির রহমান পিয়াস। আপনার সাথে আরেকটি বিষয়ে আমি জানতে চাচ্ছিলাম, যে বিষয় হচ্ছে যে আমরা খেজুর খেয়ে থাকি রোজা খুলেই এবং বিভিন্ন সময় দেখে থাকি যে খেজুরের অনেক চাহিদা থাকে এবং অনেকেই খেজুর নিয়মিত খেয়ে থাকে। আসলে মেডিকেল সায়েন্স এই খেজুরের গুরুত্বটা কীভাবে দিবে, মানে খেজুরের গুণাগুণটা কীভাবে ব্যাখ্যা করছে? খুবই সুন্দর প্রশ্ন এবং এটা আসলে আমাদের জানা প্রয়োজন, মুসলিম হিসাবে আমাদের জানা প্রয়োজন। এবং আমরাও এটা দেখে থাকি যে মেডিকেল সায়েন্স কিন্তু আমাদের কোরআন এবং সুন্নাহ, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে জীবন পদ্ধতি সেটাকে সম্পূর্ণরূপে অ্যাপ্রুভ করে, যে উনি যে পদ্ধতিতে জীবনযাপন করেছেন, যে খাবারগুলো গ্রহণ করেছেন, যেভাবে তিনি রোজা খুলেছেন, সব কিছুই কিন্তু সায়েন্টিফিক অত্যন্ত। এবং উনি যে আমাদের, যেটা আমরা এটা জানি, প্রত্যেক মুসলিম এটা আমরা জানি কম বেশি, যে রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইফতার যখন করতেন তখন তিনি খেজুর খেয়ে, খেজুর দিয়ে শুরু করতেন। এবং এর মধ্যে শুধুমাত্র যে সুগার আছে তা নয়, সুগারটা আপনার সারাদিনের যে হাইপোগ্লাইসেমিক স্টেট বা আপনার যে সারাদিন যে না খেয়ে থাকার কারণে সুগার মাত্রা রক্তে কমে যায়, এটা থেকে যেমন আপনাকে মুক্তি দিবে, ঠিক তেমনি এর মধ্যে অসংখ্য মিনারেলস আছে এবং পুষ্টিকর যে সকল উপাদানগুলো, পুষ্টি উপাদান, সেগুলো অনেক বেশি পরিমাণ আছে। আর সেই সাথে আছে ফাইবার, ফাইবার জাতীয় খাবার, যেটা সেটা আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে এবং আমাদের রক্তে কোলেস্ট্রলের মাত্রাকেও অনেকখানি কম রাখে। তো এই জন্য খেজুর দিয়ে রোজা শুরু করা, এটা কিন্তু শুধুমাত্র যে সুন্না বলে এটা গুরুত্বপূর্ণ তা নয়, বরং মেডিকেল সায়েন্সও এটাকে অ্যাপ্রুভ করে। হ্যাঁ ধন্যবাদ ডক্টর পিয়াস, আপনি খুব চমৎকারভাবে খেজুরের গুণাবলী এবং মেডিকেল সায়েন্স খেজুরকে কীভাবে গুরুত্ব দিচ্ছে সেটি ব্যাখ্যা করেছেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা
হ্যাঁ, এতক্ষণ কথা শুনছিলাম ডক্টর পিয়াসের কাছে। ডক্টর পিয়াস, আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাচ্ছি যে আমরা তো প্রায়শই বা বেশিরভাগ মুসলিম উম্মাদের মধ্যে আমরা খেজুর খেয়েই রোজাটা খুলে থাকি। আপনি বলছেন যে খেজুরের মধ্যে একটা ন্যাচারাল সুগার থাকছে, কিন্তু এরপরে তো আমাদের দেখা যাচ্ছে যে অনেকেই চিনির শরবত বা লেবু চিনির শরবত, ট্যাঙের শরবত, বিভিন্ন রকম শরবত বা চিনি খেয়ে থাকে, এটা আসলে কতখানি যৌক্তিক বা এটা প্রয়োজন আছে কিনা? এটাও খুব সুন্দর একটি প্রশ্ন এবং অত্যন্ত মানে যুক্তিসঙ্গত প্রশ্ন, কারণ আমরা এটা সহসায় করে থাকি, সকলে করে থাকি যে আমরা খেজুরের পরে ইফতারটা খুললাম এর সাথে সাথে আমরা চিনিযুক্ত শরবত খেয়ে থাকি। তো চিনিযুক্ত শরবত সেই সাথে লেবুর শরবত আমরা খেয়ে থাকি এবং এটাকে পুষ্টিকর মনে করি, কিন্তু আসলে এটা পুষ্টিকর নয়। বরং আমাদের শরীর কিন্তু অতিরিক্ত কোনো চিনি এটা আমাদের শরীর নিজেই চায় না, আমাদের শরীরের চাহিদার মধ্যে অতিরিক্ত চিনি নেই। বরং সাধারণ খাবারের মধ্যে, ফলমূলের মধ্যে যে চিনি রয়েছে সেটাই আমাদের শরীরের জন্য যথেষ্ট, আর অতিরিক্ত চিনি যেটা আমরা খেয়ে থাকি সেটা কিন্তু আমাদের শরীরের জন্য বিষাক্ত, এবং কোনো না কোনোভাবে সেই চিনিটা গিয়ে আমাদের হয় ফ্যাট হিসাবে না হলে অন্য কোনো উপায়ে আমাদের বিষক্রিয়া বা আমাদের ক্ষতি করে থাকবে। কারণ অতিরিক্ত চিনি আমাদের এলডিএল ফ্যাট বা খারাপ কোলেস্টেরলে রূপান্তরিত হতে পারে বা ট্রাইগ্লিসারাইডে রূপান্তরিত হতে পারে, যেটা আমাদের রক্তে চর্বির মাত্রা বৃদ্ধি করতে পারে। তো এই জন্য হঠাৎ করে খেজুর খেয়ে আমি রোজাটা খুললাম, এরপরে অতিরিক্ত চিনি শরবত, লেবুর শরবত খেলে যেটা হবে যে আমাদের অ্যাসিডিটির পরিমাণ বাড়বে এবং সেই সাথে আমাদের চিনি মানে চিনির মাত্রা হুট করে রক্তে বেশি হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকবে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ডায়াবেটিসের রোগী যারা থাকে এরা তো সারাদিন রোজা থাকার পরে মনে করে যে একটু চিনি খাওয়া যেতেই পারে, এইরকম চিন্তা থেকে খায়, আসলে কি সেটা যৌক্তিক কিনা? এটা আসলে যৌক্তিক নয়, কারণ ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে দুইটা ভয় আমরা করে থাকি। একটা হচ্ছে ব্লাড সুগার কমে যাওয়ার ভয়, যেটাকে আমরা হাইপোগ্লাইসেমিক শক বলি, আর একটা হচ্ছে হাইপারগ্লাইসেমিয়া। তো হুট করে যদি অনেক বেশি পরিমাণ চিনি শরবত তারা খেয়ে ফেলেন বা যদি মনে করেন সারাদিন তো না খেয়ে আসি তাহলে চিনিটা খেলেই সমস্যা কি, সেক্ষেত্রে হাইপারগ্লাইসেমিয়া এবং হাইপারগ্লাইসেমিয়া থেকে শুরু করে যে কমপ্লিকেশনগুলো সেগুলো ডেভেলপ করার সুযোগ থাকে। ধন্যবাদ ডক্টর পিয়াস, আপনি খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন। আসলে আমরা ওই যে ভরপেট অনেক ইফতার খেয়ে ফেলছি, খেয়ে ফেলার পর ওই যে দেখা যাচ্ছে যে একটা দুর্বল হয়ে যায় শরীর অনেক সময়, এবং অনেক সময় তারাবির নামাজে গেলে একটা ক্লান্তি আসে, তো এক্ষেত্রে আসলে কীভাবে এই ইফতারটা মেনটেন করা উচিত? আচ্ছা, খুবই সুন্দর প্রশ্ন। আমরা ভরপেট আহার করার পর যেটা হয় যে আমাদের অনেক বেশি পরিমাণে আমরা খাবার সারাদিন না খাওয়ার পর যখন খেয়ে ফেলি তখন আমাদের ব্লাড সার্কুলেশনটা আমাদের মস্তিষ্ক থেকে আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল সিস্টেম অর্থাৎ অ্যাবডোমিনাল যে সিস্টেম সেখানে চলে যায়, যে কারণে হয় কি আমাদের ডিজিনেস চলে আসে, আমাদের মধ্যে মনোযোগ দেওয়ার প্রবণতা কমে যায় এবং আমরা যে আমাদের হচ্ছে তখন দেহ বিশ্রাম চাই। তো এইটা আসলে এই জন্য করাটা খুব একটা যৌক্তিক নয়, বা আমরা যেটা করতে পারি যে আমরা ইফতারকে দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। প্রথম ভাগে হয়তো আমরা খেজুর এবং পানি এবং সেই সাথে হয়তো ফলের শরবত, ন্যাচারাল ফ্রুটের যে শরবত সেটা বাসাতে বানিয়ে সেটা খেতে পারি এবং সাথে কিছু শুকনো খাবার হয়তো দু একটা খেতে পারি। অনেকে ফলের শরবতের মধ্যে আখের শরবতটা রাখতে চাইবে, আখের শরবতটা অনেকে খেয়ে থাকে, কিন্তু এটা তো সুগারই সরাসরি। হ্যাঁ, আখের শরবত সুগারই, তবে আখের শরবত সুগারি হলে এটা ন্যাচারাল সুগারের মধ্যে পড়ে। এই জন্য আখের শরবত আমরা ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে রেকমেন্ড না করলেও অন্য যারা খেতে চায় তাদের ক্ষেত্রে আমরা নিষেধ করবো না। সবার জন্য এটা খাওয়া যৌক্তিক বলছেন আপনি। ধন্যবাদ ডক্টর মুজাকির রহমান পিয়াস, আপনার সাথে খুব চমৎকার বিষয়ে আলোচনা করছিলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম এতক্ষণ বিভিন্ন বিষয় নিয়ে। আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন ডক্টর মুজাকির রহমান পিয়াস, মেডিকেল অফিসার, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মেডিকেল সেন্টার রাজশাহী। আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যাবেন না, ফিরে আসছি খুব শীঘ্রই। হিল টেক রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স নিয়ে এলো সর্বাধুনিক সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প হিল টেক এলাহি টাওয়ার। প্রিয় রাজশাহীবাসী, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জানাচ্ছি হিল টেক রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স এর পক্ষ থেকে পবিত্র মাহ রমজানের শুভেচ্ছা। হিলটেক রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স আপনার স্বপ্নকে বাস্তবে রূপদানের জন্য নিয়ে এলো নতুন উদ্যোগ হিলটেক এলাহি টাওয়ার। পবিত্র রমজান মাসে বুকিং করলেই থাকছে আকর্ষণীয় উপহার, সুতরাং আসুন আমাদের প্রজেক্ট ভিজিট করুন। হিলটেক এলাহি টাওয়ার আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত আবাসন প্রকল্প পূরণ করবে আপনার স্বপ্ন। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রাণকেন্দ্র সাহেববাজার আলুপট্টির পাশে সাগরপাড়া রোড, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালিদ মাসুদ পাইলটের বাড়ির সামনে ঘোড়ামারা রাজশাহীতে হিলটেক রিয়েল এস্টেট এন্ড বিল্ডার্স, ইওর ড্রিম আওয়ার ইনিশিয়েটিভ।
সুপ্রিয় দর্শক মন্ডলী, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে হিলটেক মাহে রমজানের স্বাস্থ্য ভাবনা অনুষ্ঠানে। আমরা বিরতির আগে কথা বলছিলাম ডাক্তার মুজাকির রহমান পিয়াস আপনার সঙ্গে, আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলছিলাম যে আসলে ইফতারে খাদ্যাভ্যাস নিয়ে এবং আমাদের আসলে রমজান মাসে খাদ্যাভ্যাসটা কেমন হওয়া উচিত। সেই প্রসঙ্গে আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে পানি পান আমরা ওই যে ইফতারের সময় অনেক বেশি একসঙ্গে করে ফেলি, দেখা যাচ্ছে শরীরটা ভারী হয়ে যাচ্ছে বা পেটে ব্যথা হচ্ছে, আসলে আমরা এই পানি পানটা কীভাবে করতে পারি? ধন্যবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পানি পান যেটা আমরা করতে পারি যে ইফতারের সময় একেবারে অনেক সময় দেখা যাচ্ছে যে তৃষ্ণা বেশি লাগে, এটাও একটা কারণ। আবার এমনিতেও অনেকে ভাবে সারাদিন পানি খাইনি, এই বোধ থেকে অনেকে অনেক বেশি পরিমাণ পানি পান করে ফেলেন। তো আমরা সাধারণত ডাক্তাররা যেটা রোগীদেরকে বলে থাকি, বিশেষ করে যারা আলসারের রোগী কিংবা যারা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, যেটাকে সহজ বাংলায় যদি বলি গ্যাস্ট্রিক অ্যাসিডিটি রোগী যারা, তাদেরকে আমরা বলে থাকি যে আপনারা পানিটা খাওয়ার সাথে সাথে খাবেন না। এবং এটা কিন্তু সুন্নতি নিয়মও যে খাওয়ার সাথে সাথেই একবারে অনেক পানি খেতে হয় না, কিছুক্ষণ পরে খেতে হয়। তো এই জন্য ইফতার করার পরে আমরা কিছুক্ষণ গ্যাপ দিয়ে দেখা যাচ্ছে আধা ঘন্টা বা এরকম গ্যাপ দিয়ে এরপরে আমরা পানিটা হয়তো খেতে পারি, এবং একবারে অনেক পানি না খেয়ে আমরা অল্প অল্প করে খেতে পারি। আর ইফতার এবং সেহরির মাঝামাঝি একটা বড় লম্বা সময় থাকে, এই সময় অনেকে তারাবি পড়ি, আমরা ইবাদত করি, অনেকে রেস্ট করি। তো এই সময়টাতে যেটা হয়, পানি আমাদের একেবারেই অনেক সময় খাওয়া হয় না। তো আমি যেটা মনে করি যে এই সময়টা আমরা পুরাপুরি গ্যাপ না দিয়ে এই সময়টাতে আমরা 10 গ্লাস পানি পান করতে পারি, অর্থাৎ ভেঙে ভেঙে ইফতার থেকে শুরু করে একেবারে ইফতার পর্যন্ত মাঝে মাঝে পানিটা খেলে সেটা ডিহাইড্রেশনটা প্রিভেন্টেড হবে, যেটা আমরা রমজান মাসে রোজা রেখে যে ডিহাইড্রেশনটা হয় সেটা। শুধু পানি ছাড়া এই যে ইফতার থেকে শুরু করে সেহরি পর্যন্ত এই অন্যান্য খাবারগুলো তো আমরা খেতে পারি? জি অবশ্যই, অন্যান্য খাবার আমরা অবশ্যই খেতে পারি। যেটা এক্ষেত্রেও নিয়ম যেটা থাকবে বা যেটা আমরা জানাতে চাই মানুষকে, সেটা হচ্ছে যে আপনারা একেবারে ভরপেট খাবেন না। ভরপেট না খেয়ে আপনার অল্প অল্প করে, হয়তো কখনো ক্ষুধা লাগলো তখন একটু হয়তো বাদাম খেলেন, একটু দুধ খেলেন, স্বাস্থ্যকর খাবার। আপনি রাত্রে ভাত খেতে পারবেন, কিন্তু ভাতটা অবশ্যই মাপ মতো, অর্থাৎ এমন হতে হবে যে আপনার শাকসবজি থাকবে অর্ধেক ভাগ থাকবে ভাত, এবং বাকি অর্ধেক থাকবে হচ্ছে যে প্রোটিন জাতীয় খাবার। ভাতের পরিবর্তে রুটিও তো খাওয়া যেতে পারে? হ্যাঁ, রুটি খাওয়া যেতে পারে। তবে আমরা যেটা বলে থাকি যে লাল লাল ভাত, লাল চাল যেটা সেটা পুষ্টিকর, এবং সেই সাথে লাল আটা যেটা সেটা পুষ্টিকর আমাদের জন্য বেশি। হ্যাঁ, ধন্যবাদ ডক্টর পিয়াস, আপনি খুব চমৎকারভাবে বিষয়গুলো ব্যাখ্যা করছিলেন। আমরা ইফতারিতে কী খাবো, ইফতারি থেকে সেহরি পর্যন্ত কী ধরনের ডায়েট মেনটেন করবো, এটা আপনি বলেন। আসলে সেহরিতে দেখা যাচ্ছে যে আমরা মনে করি যে সারাদিন না খেয়ে থাকবো, একেবারে অনেক খাবার খেয়ে কেউ হয়তো দেখা যাচ্ছে কিছু ফলও খায় এবং একেবারে গলা পর্যন্ত পানি খেয়ে ফেলে, আসলে এটা আসলে কতখানি যৌক্তিক বা কী ধরনের খাবার খাওয়া উচিত? আসলে আমরা যেটা মনে করি যে সেহরির সময় আমাকে তো সারাদিন আমি খাবার খেতে পারবো না, পানি খেতে পারবো না, অনেকে অনেক বেশি পানি খেয়ে ফেলি আমরা, এবং অনেক বেশি খাবারও খেয়ে ফেলি, এটা আসলে ঠিক নয়। বরং এটা আমরা করতে পারি যেটা, যে সেহরির সময় আমরা এমন খাবার খাবো যে খাবারটা আমার সারাদিন ভেঙে 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 আমাকে এনার্জি যোগাবে। তো সাদা ভাত যেটা আমরা খেয়ে থাকি বা মিষ্টি জাতীয় খাবার খেয়ে থাকি, সেটা সারাদিন আমাকে সেইভাবে আমাকে প্রোটেকশন, সেইভাবে আমাকে এনার্জি বা গ্লুকোজ সাপ্লাই করবে না। এর থেকে আমরা যদি এমন হয়ে থাকে যে আমরা লাল চাল যেটা সেটা খেয়ে থাকি, প্লাস কিছু ফলমূল খেয়ে থাকি, এই জাতীয় খাবারগুলো খেলে, সাথে ফাইবার জাতীয় খাবার খেয়ে থাকি, তাহলে সেটা আমাদের জন্য ভালো হবে। আর পানির ব্যাপারটা হচ্ছে যে পানি উটের দেহে আল্লাহ তাআলা এভাবে নিয়ম করেছেন যে উট একবারে অনেক পানি খেলে সারাদিন সে পানির জোগান নিজে নিজে দিতে পারে, পানিটা জমা সঞ্চিত রাখতে পারে। কিন্তু আমাদের বাকস্থলীতে সেরকম কোনো অবস্থা নেই যে আমরা পানি জমা রাখতে পারবো, এই জন্য আমাদেরকে পানিটা সারা রাত ধরে ভেঙে ভেঙে খেতে হবে। সেহরিতে একবারে গলা পর্যন্ত পানি খাওয়া, এটা যৌক্তিক আমাদের জন্য। অনেকে দেখা যাচ্ছে সেহরি খাওয়ার পরে বেশি খেয়ে ফেলে দেখা যাচ্ছে সারাদিন তার অ্যাসিডিটির প্রবলেম হয়, পেট ডাকে, পেট ব্যথা হয়, এই ধরনের অনেক সমস্যা হয়, সেক্ষেত্রে কী পরামর্শ দিচ্ছেন? সেক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে আপনারা খাবার অবশ্যই মানে অল্প অল্প করে করে খাবেন, বারবারে খাবেন। সেহরির সময় খাবারটা যেটা খাবেন সেটা একবারে অনেক বেশি পরিমাণ নয়, এবং সেহরিটা একটু বেশি সময় নিয়ে করবেন যাতে আপনি ভেঙে ভেঙে খেতে পারেন। আর সেহরি করার সাথে সাথে অনেক সময় অনেকে বিছানাগত হয়ে পড়ে, সাথে সাথে পানি খেয়ে ফেলে। আমাদের এক্ষেত্রে পরামর্শ থাকবে যে পানিটা সাথে সাথে খাবেন না আধা ঘন্টা পরে, এবং বিছানায় সাথে সাথে যাবেন না, অন্তত 1 থেকে 2 ঘন্টা পরে আপনি বিছানায় যাবেন। হ্যাঁ, ধন্যবাদ ডাক্তার মুজাকির রহমান পিয়াস, আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললাম। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আপনি আমাদের বন্ধু টিভির যে দর্শক আছে সেই দর্শকদের জন্য এই মাহে রমজানে কী ধরনের বার্তা দিতে চান? বরেন্দ্র টিভির দর্শকদেরকে আমি প্রথমেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই, এবং এত মহতে একটি অনুষ্ঠানে আপনারা অংশগ্রহণ করেছেন, আমাদেরকে আপনারা সেই সুযোগ দিয়েছেন আমাদের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। সেই সাথে আপনাদেরকে বলতে চাই যে মাহে রমজান
এটা আমাদের জন্য, মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদতের একটি মাস, এবং সারা দিন আমরা এখানে রোজা রাখি, রাত্রে ইবাদত করি। এই সময় আমরা যতটুকু পারা যায়, আমাদের আমরা যারা বিশেষ করে বিভিন্ন রকমের রোগী আমরা আছি, আমাদের মধ্যে আছে, যেমন ফ্যাটি লিভারের রোগী আছি, হাই কোলেস্টেরলের রোগী আছি, ডায়াবেটিসের রোগী আছি, আমরা যেন এই রমজান মাসটাতে শৃঙ্খলার শিক্ষাটা নিতে পারি। সেটা হচ্ছে যে সে শৃঙ্খলাটা শুধুমাত্র যে জীবনযাপনের শৃঙ্খলা তা নয়, শুধুমাত্র যে স্পিরিচুয়াল শৃঙ্খলা তা নয়, বরং খাদ্যাভ্যাসেরও শৃঙ্খলার যেন আমরা ট্রেনিংটা এই রমজান মাসে নিয়ে নিতে পারি, যেটা আমাদের পরবর্তী যে এগারো মাসে প্রেরণা হয়ে থাকে। এবং আমরা যদি শৃঙ্খলার শিক্ষাটা রমজান মাস থেকে নিতে পারি, তাহলে পরবর্তী সময়গুলোতে আমরা ইনশাআল্লাহ অত্যন্ত হেলদি লাইফ লিড করতে পারবো। হ্যাঁ, ইনশাআল্লাহ। ধন্যবাদ ডক্টর মুজাকির রহমান পিয়াস, আপনি আপনার অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করে আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন, এবং আপনার কাছ থেকে আমরা অনেক তথ্যবহুল বিষয় জানতে পেরেছি। আপনাকে হিলটেক রিয়েল এস্টেট অ্যান্ড বিল্ডার্সের পক্ষ থেকে সামান্য একটি উপহার, এবং আমাদের স্টুডিওতে আসবার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ কথা বলছিলাম ডাক্তার মুজাকির রহমান পিয়াস, মেডিকেল অফিসার, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মেডিকেল সেন্টার রাজশাহী। আমরা মাহে রমজানের বিভিন্ন খাদ্যাভ্যাস এবং বিভিন্ন খাদ্যের যে প্রভাবগুলো, কী ধরনের খাবার আমরা খাবো, কী ধরনের খাবার খাবো না, এবং নিজেকে কীভাবে ফিট রাখবো, সেসব বিষয়ে অনেক পরামর্শ ওনার কাছে পেয়েছি। আমরা চেষ্টা করব সেই ধরনের নিজেকে সংযত রেখে সেই ধরনের লাইফ লিড করার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা এই অনুষ্ঠানটি পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন ঠিক বিকাল 4:30 দেখতে পাবেন শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনে। আপনাদের সঙ্গে পুরো অনুষ্ঠান জুড়ে ছিলাম আমি হাসান আবাবিল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হাসান আবাবিলের গ্রন্থনা ও উপস্থাপনায় বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান হেলটেক রমজানের স্বাস্থ্য ভাবনা দেখবেন রমজান মাস জুড়ে প্রতিদিন বিকেল 4:30 শুধুমাত্র বরেন্দ্র অনলাইন টেলিভিশনে।